তোমাদের সর্বর্ণ কার কলা এ সম্পর্কে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে উচ্চারণ স্থান ভেদে ব্যঞ্জনধ্বনি বিভাগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আগের ক্লাসে যেগুলো বলা হয়েছে আশা করি তার থেকে তোমরা উপকৃত হবে আজকের পর থেকে। তার আগে একটু আগের ক্লাসে কিছু কথা সেগুলো আর বলব না। আমরা জানি যে স্পর্শ ধ্বনি, এটা নাম তোমরা শুনেছ স্পর্শ ধ্বনি, যে ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ ধ্বনি কে উচ্চারণ স্থানের দিক থেকে 5টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটি নাম অনুসারে সে গুচ্ছের সকল ধ্বনিকে বলা হয় বর্গীয় ধ্বনি। যেমন ক খ গ ঘ, এখানে আমরা ক বর্গ বলব, তারপরে চ ষ ব ঘ জ ঝ ঞ, এখানে আমরা চ বর্গ বলব। এরকম প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটাকে ধরে আমরা বর্গীয় ধ্বনি বলব, বর্গ হিসাব করব। যেমন ক খ গ ঘ ঙ, এটা ধ্বনি হিসেবে তালব্য ধ্বনি, তালব্য এখানে কণ্ঠ বর্গ দুঃখিত, ক খ গ ঘ ঙ ধ্বনি এগুলো হচ্ছে কণ্ঠ ধ্বনি, আর এটা চ বর্গীয় বর্গ, চ ছ গ জ ছ এগুলো তালব্য চ বর্গীয় বর্গ, ট ঠ ড ঢ মূর্ধন্য এটা মূর্ধন্য ধ্বনি ট বর্গীয় ধ্বনি, ত থ দ ধ দন্তম এটা দন্ত ধ্বনি ত বর্গীয়, ক ক ব ঘ ম এটা ওষ্ঠ ধ্বনি প বর্গীয় বর্ণ। উচ্চারণ স্থান ভেদে ব্যঞ্জনধ্বনি বিভাগ করছে। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখিবরের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারণ হচ্ছে জিহ্বা ও ওষ্ঠ, জিহ্বা এবং জিহ্বা এবং ওষ্ঠ মানে ঠোঁট, আর উচ্চারণ স্থান হল কণ্ঠ বা জিহ্বা, অগ্রতালু মূর্ধা বা পার্শ্বদন্ত দন্ত বা অগ্রদন্ত ওষ্ঠ ইত্যাদি। উচ্চারণের স্থান নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, কণ্ঠ বা জিহ্বা গুলিও, তালব্য বা অগ্রজাত তালুজাত, মূর্ধন্য বা পার্শ্বদন্ত গুলিও, দন্ত বা অগ্রদন্ত গুলিও, ওষ্ঠ। ধ্বনি উচ্চারণের জন্য যে প্রতঙ্গগুলো ব্যবহার করা হয় ওষ্ঠ ঠোঁট, ওষ্ঠ মানে অধর দাঁতের পাটি, দন্তমূল অগ্রদন্তমূল অগ্রতালু শক্ততালু পার্শ্বতালু নরম তালু মূর্ধা অ্যালজি জিহ্বা শব্দ জিহ্বা পার্শ্ব জিহ্বা জিহ্বা মূল নাসা বা গহ্বর এর স্বর পল্লব স্বরপঞ্জি ফুসফুস, এইগুলো আমরা ধ্বনি উচ্চারণ করতে এই এই যন্ত্রগুলো ব্যবহার করা হয় আমাদের শরীরের। যেমন জিহ্বা মূলীয় উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বা মূল, ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ হচ্ছে ক খ গ ঘ ঙ, আর উচ্চারণ স্থান যে নাম হচ্ছে কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। অগ্রতালু হচ্ছে চ ষ গ জ ঝ ঞ তারিমস্যা অন্তর্জ অন্তর্ষ, এটা হচ্ছে তালব্য বর্ণ। পশ্চাদন্তগুলো হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য মূর্ধন্য র র ড র মূর্ধন্য বা পশ্চাদন্ত মূলীয় বর্ণ। পশ্চাদন্তগুলো হচ্ছে এই যেগুলো অগ্রদন্তগুলো হচ্ছে তথ দ দন্ত ল দন্তেশ, এগুলো হচ্ছে দন্তবর্ণ, দাঁত থেকে উচ্চারিত হবে অষ্ট হচ্ছে ক প গ ম ঠোঁট থেকে উচ্চারিত হবে অষ্টবর্ণ, আর খণ্ডটাকে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না, এটি ত বর্ণের ফর্সি পর্যন্ত তয়া উদ্ভের নাম, এটা আলাদা কোনো বর্ণ হিসেবে ধরা হয় না। অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না, এ বর্ণে গঠিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়, তাই এই বর্ণগুলোকে বলা হয় করস্যায়ী বর্ণ, মানে অন্য বর্ণের উপর অন্য বর্ণের আশ্রয় বা অন্য বর্ণের উপর ব্যবহার হয়, এজন্য একে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। আমরা মনে রাখবো যে কোন তিনটে বর্ণ পরাশ্রয়ী বর্ণ, যে অনেশ্বর বিসর্গ চন্দ্র বিন্দু। উম ইয় দন্তম ন মূর্ধন্য ম, এ পাঁচটি বর্ণ এবং অনেশ্বর বিসর্গ যে বর্ণের সঙ্গে মিলিত হয় সে বর্ণে গঠিত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস বিস্তৃত বায়ুবা ছাড়া নাসাপথ দিয়ে বের হয়, অর্থাৎ এগুলো উচ্চারণে নাসিকার সাহায্য প্রয়োজন হয়, তাই এগুলি বলে অনুনাসিক বা নাসিক ধ্বনি, আর এগুলো বর্ণকে বলা হয় অনুনাসিক বা নাসিক বর্ণ, এটা আমরা জানলাম। আমরা এবার একটু যৌগিক স্বর সম্পর্কে ধরো, পাশাপাশি দুটি স্বর ধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বর ধ্বনি রূপে উচ্চারিত হয়, এরূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বর ধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি স্বর বলা হয়। আমরা আগে বলছি যৌগিক স্বর দুটো ওই যে অজ অবশ্যই ওই অজ অবশ্যই এরকম, আর বাংলা ভাষায়
যৌগিক শব্দের সংখ্যা হচ্ছে 25 এটা মনে রাখা পরীক্ষা আসে যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো 25 বাংলা বর্ণমালায় যৌগিক স্বরগত দুটো বর্ণ রয়েছে কই এবং ঙ এই দুটো বর্ণ কই কয়কার বয়কার ঙ অন্য যৌগিক স্বরের চিহ্ন এরকম কোনো বর্ণ নেই এইগুলো জানলাম এরপরে আর আমরা আগে দেখেছি যে পাঁচটি বর্ণ বা গুচ্ছে প্রত্যেকটিতে পাঁচটি বর্ণ পাওয়া যায় এগুলো স্পষ্ট ধরে গেল ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জনকে স্পর্শ ব্যঞ্জন বা স্পষ্ট ব্যঞ্জন ধ্বনি বলে উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ধ্বনিগুলোকে ব্যঞ্জন ধ্বনিগুলিকে প্রধানত গুরুত্বপূর্ণ দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে অবশ এবং পুরুষ আমরা জানি যে ধ্বনি উচ্চারণ সময় স্বরতন্ত্রটি উন্নীত হয় না তাকে বলা অবশ স্বরতন্ত্রটি উন্নীত হয় যেমন ক খ চ স ইত্যাদি আর যে ধ্বনি উচ্চারণ সময় স্বরতন্ত্রটি অনুরণিত হয় তাকে বলে ঘোষ যেমন গ ঘ ঘ জ ঝ ইত্যাদি এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় এই ঘোষ ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায় অল্পপ্রাণ এবং মহাপ্রাণ অল্পপ্রাণটা কি যে ধ্বনি উচ্চারণ সময় বাতাসের চাপে স্বল্পতা থাকে এবং তাকে বলা হয় অল্পপ্রাণ যেমন ক গ চ ঘ জ ইত্যাদি আর যে ধ্বনি উচ্চারণ সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি যেমন খ বা জোর লাগে যেমন খ ঝ ইত্যাদি আর একটা বর্ণ আছে উষ্ণ ধ্বনি তালিবর্ষ মুদ্রাস ধ্বনি সহ এই চারটি বর্ণে ধ্বনিত ধ্বনি উচ্চারণ সময় আমরা শ্বাস যতটুকু খুশি রাখতে পারি তালিবর্ষ মুদ্রাস এক নন্দেশ হ এগুলোকে বলা হয় উষ্ণ ধ্বনি বা শীর্ষ ধ্বনি আর এই বর্ণগুলোকে বলা হয় উষ্ণ বর্ণ আর একটা অন্তস্থ ধ্বনি অন্তস্থ এবং ব এই দুটো বর্ণ ধ্বনি উচ্চারণের স্থান স্পর্শ ধ্বনির মাঝামাঝি এই জন্য এদেরকে বলা হয় অন্তস্থ ধ্বনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ধারাবাহিকভাবে তোমাদের একেবারে ভাষা থেকে শুরু করা হয়েছে এবং এইভাবে আশা করি অনলাইন ক্লাসে পুরো বইটা তোমাদের ক্লাস নেব আশা করি এর থেকে তুমি মুক্ত সবাইকে আবারও ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে